তুই তো ফকিরের রাস্তা হতে রে তোর বাপ বিক্রি করতে তুমি মসজিদে আগুন দিয়েছো না তুমি আমার আল্লাহর ঘরে আগুন দিয়েছো তোমার রাজ্য ভেঙ্গে খান খান হবেই হবেই হবে হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ভিডিওটি যেহেতু পেলে করেই ফেলেছেন আপনার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার বন্ধুরা শুরুতেই আপনারা একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে নরেন্দ্র মোদীর করুণ অবস্থা দেখা যাচ্ছিল এর কারণ বিস্তারিত বলবো এই ভিডিওতে বন্ধুরা আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ব্যক্তি মুসলিমের উপর আঘাত আনবে তাকে আল্লাহ ছাড়বেন না আল্লাহ তাকে শাস্তি দিবেন এওকালে এবং পরে কালে এমন ঘটনা ঘটেছিল ইন্ডিয়াতে বর্তমানও ঘটছে দর্শক্রোতা আপনারা সকলেই ডাক্তার জাকির নাইককে চেনেন এই ডাক্তার জাকির নায়ককে কেন মালয়েশিয়াতে এখন থাকতে হচ্ছে জানেন ডাক্তার ইন্ডিয়া আর সেই বলে আখ্যায়িত করে তাকে দেশ ছাড়া করেছেন আপনারা যারা ভারতে এখন বসবাসরত অবস্থায় আছেন আপনারা জানেন ভারতের অবস্থা এখন কিরকম এমন বিবৎস রূপ নিয়েছে ইন্ডিয়াতে যা দেখে মনে হচ্ছে আল্লাহর গজব শুরু হয়ে গেছে ইন্ডিয়ার উপরে বন্ধুরা এই ডাক্তার জাকির নায়ক উনিশশো সালে যখন হিন্দু আর মুসলিমের মধ্যে দাঙ্গা শুরু হয় তখন ডাক্তার জাকির নায়ক একটা মিশন প্ল্যান করেছিলেন যে এই হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি করবেন একটা সম্পর্ক ভালো সম্পর্ক তৈরি করবেন এই লক্ষ্যে তিনি বিভিন্ন মিডিয়ার সামনে ইসলামের প্রচার করছিলেন হা আলোকে মানুষের জীবনকে নতন করে গোড়ার চেষ্টা করেছিলেন। দের সা ই টেট সুপারভাইট নাসে 793 Muslims were killed and 253 Hindus were killed. But according to several human rights organizations, they said approximately 2 to 2,500 innocent human beings were killed. Almost all of them they were Muslims. Other report says that more than 5,000 innocent Muslims were killed. There were thousands of Muslim women who were raped. There were tens of thousands of Muslims who were asked to leave the house.

এই একটা জাকির নায়ককে সেই জায়গায় থাকতে দেয়নি তাকে তার পেছনে লেলিয়ে দিয়েছে মিডিয়াকে তাকে টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করার জন্য অবশেষে সেই মিডিয়ারাও এই একটা জাকির নায়েককে টেরোরিস্ট বানিয়ে দিল চলুন এই মিডিয়ার কিছু কথা শুনে আসি এসা গুরু আপনার শিষ্যই নেই বলকে পুরো সমাজ ও দেশকে লিয়ে বহু ঘাতক সাবিত হয়ে ভারত মে এক এসাই গুরু হ্যায় জিসকা নাম হ্যায় জাকির নায়েক জাকির নায়েক একবার ফির সে সুরখিয়ো মে মালয়েশিয়া মে ফের ছুপায় শুনলেন তো এই मीडिया গুলোর কথা তারা এরকম একজন ভালো মুসলিমকে যারা আল্লাহর প্রিয় বান্দা এদেরকে এইভাবে টেরোর বলে আখ্যায়িত করছেন

টেরিস্ট হয়েই থাকে তাহলে আমি নিজে তাকে সাজা দেব তিনি এগুলো নিয়ে ভাবেননি তিনি ইসলামের পথেই আছেন আর বর্তমান যে অবস্থা হয়েছে এই ভারতের মুসলিমদেরকে তাড়ানোর জন্য এনআরসি এবং সিএবি বিল পাশ করেছেন আর এইগুলো পাশ করার কারণে যে ইন্ডিয়ার উপর কত বড় একটা ঝড় বয়ে যাবে তা মুদী নিজেও জানে না এখন এই এনআরসি এবং ক্যাব বিল পাশের মাধ্যমে বিষয়টা কেমন হবে যে অনেক মানুষের কর্মসংস্থান হারাবে অনেক মানুষ তাদের নিজস্ব চাকরি হারাবে অনেক মানুষ নাগরিকত্ব হারাবে অনেক মানুষ কষ্টে পড়বে বড়ো বড়ো মানুষ হয়তো টাকাওয়ালা মানুষ হয়তো টাকা পয়সা দিয়ে এইগুলো সমাধান করবে কিন্তু যারা সাধারণ মানুষ আছে তারা কি করবে দোষ তাদের দুঃখের শেষ থাকবে না অনেক মানুষের ঘরবাড়ি হারাবে তাদেরকে এক লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বর প্রমাণ দিতে হবে আপনি কি পারবেন উনিশশো সালে আপনারা যে ছিলেন এর প্রমাণ দিতে কোনোভাবে সম্ভব না সো এই নরেন্দ্র মোদী এই প্ল্যান করেছেন শেষ পর্যন্ত যে এই মুসলিমদেরকে তারা তাড়াবে কথাও বলেছেন যে হিন্দু ভাইরা তোমরা চিন্তা করো না এগুলো মুসলমানের জন্য করছি এই নরেন্দ্র মোদী কতটা নিকৃষ্ট আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করে থাকতে বুঝবেন অবশেষে এই বিষয়ে চুপ থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয়ে মুখ খুললেন ডাক্তার জাকির নায়েক এমন একজন ভালো লোক তিনি ইসলামের প্রচারের স্বার্থে তিনি ইসলামের ভালোবাসার স্বার্থে ইসলামকে বড় করার প্রসার করার স্বার্থে তিনি বিভিন্ন ত্যাগ করেছেন তবুও তার শেষ রক্ষা হয়নি তাকে মালয়েশিয়াতে চলে যেতে হয়েছে যে মুসলমানদের উপরে যারা নির্যাতন করবে তারা কোনো সময় ভালো থাকতে পারবে না মানুষের সঠিক পথে যাওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন পবিত্র কোরআন আর এই কোরআন দিয়ে যখন মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছিল ডাক্তার জাকির নায়ক তখনই টেরোরিস্ট বলে আখ্যায়িত করে আর তারই অভিশাপের ফল হচ্ছে এখন তিনি এটিও বলেছিলেন সেদিন আর বেশি দূরে নয় যে ইন্ডিয়ার উপরে আল্লাহর গজব পড়বে এত কিছুর পরেও এই নরেন্দ্র মোদীকে তিনি আঘাত করেননি তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন এটাই ইসলাম এটা ইসলামের ভালোবাসা এটা ইসলামের নীতি এটা ইসলামের ব্যবহার যা এই নরেন্দ্র মোদীর মধ্যে নেই টুডে মোস্ট অফ দান্ট্রিজ আর They banned the organization. I'll come to my organization afterwards. And the present Prime Minister, the Narendra Modi, I would like to thank him. He's the Prime Minister now. Elections are going on. After one and a half months, whether he remains or not, Allah wala, Allah wala. Maybe, may not be. I don't know. But presently, he's the Prime Minister. The government is so much against me. They spent tens of millions of dollars to propagate against me on the television channels, in the newspaper that Zakir is a terrorist. He's promoting terrorism, and you could not find hate speech. then they say money laundering. And so many years, I'm giving everything. Clearly, to the income tax. This is what I earn. I'm an NRI non resident Indian from Dubai. No questions asked. Now, when the government is against me, now they are saying money laundering. They are laying allegations. They are laying allegations public fund misuse. Get me one person, not two. One person with the receipt who has given any money to the organization and that was not used for the activity. But why do I thank Modi? Why? The reason is that previously maybe maybe two-thirds, sixty-five percent of the Muslim knew me, and maybe about ten percent non ten of non-Muslim did not know. Ten percent non-Muslim knew me. Now, after spending millions of dollars in propaganda against me through television channels for his vote bank, today, mashallah, more than ninety percent of the Muslims in India know me, and more than two thirds of the non Muslims know me. Previously, maybe 15% of Indians knew me. Now, more than two-thirds know me, alhamdulillah. Those who had seen my lectures before, what are they doing? They are doing du'as for me. May Allah save this day of Islam. May Allah give them jazakir. Those who don't know me, have not seen my lecture, they get influenced by the media, and they are cursing me. Now, when someone curses you wrongly, our beloved Prophet said, "It benefits you. If someone curses you wrongly, on the day of judgment, what will happen? I will get his good deeds. If his good deeds are over, my bad deeds will go to him." Prophet. So I'm thanking Modi. Now there are millions of people doing dua for me. MashaAllah, those who knew me, there are bigger number of people who are cursing me. Both them ং দর্শক শ্রোতা অবশেষে এই কথা বলে শেষ করব যে আপনারা সকলেই কোরআনের ছায়াতলে আসুন এবং কোরআনের হাদিসের আলোকে আমাদের জীবনটাকে নতুন করে গড়ে তুলুন যেন আমাদের এই ধরনের অন্যায় কাজে পাপাচার কাজে লিপ্ত না হতে হয় এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম